হ্যালো বিবাস আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম একটা ডায়বেটিস মানে সুগার মাপার যে মেশিনটা সেটা তো এটা আমি এখন আনবক্স করব এবং নিয়মটা দেখাবো আপনারা বাসায় যাদের ডায়বেটিস আছে বারে বারে ফার্মেসিতে যাইতে হয় তাদের জন্য এটা এটা আপনারা কিনে নিয়ে আসবেন বাসায় আর এটা মাপার সঠিক নিয়ম কিভাবে এটা বুঝবেন ডায়াবেটিস কত আছে আমি দেখাবো সব কিছু বের করছি এটা হচ্ছে হ্যাক্সাসন এটা অবশ্যই লাগব আর এটা হচ্ছে ডায়াবেটিসের যে কলম যে ইঞ্জেকশনটা সেটা আমি অবশ্যই এটাতে লোড করছি একটা এই যে আপনারা এইভাবে এটা ব্যবহার করবেন এটা আমি বিস্তারিত দেখাই দেবো আপনাদেরকে এখন তো এই মুখটা হলো এইভাবে লক করতে হবে এই যে লক হয়ে গেছে এটা হচ্ছে পাওয়ার বাটন এখান থেকে এক দুই তিন চার পার্স পর্যন্ত আছে সর্বোচ্চ আপনারা সিলেক্ট করতে পারবেন তো যাদের চামড়া মোটা তাদের আপনারা তিন দিয়ে দিতে পারেন দুই দিলেও চলে আমি মিনিমাম সময় আড়াই দিয়ে রাখি আড়াই দিলে বেস্ট হয় তো এটা টিকাটা এইভাবে টান দিতে হবে টান দেওয়া আঙুলের ভাবে টিপ দিলেই এখানে একটু ফুটো হবে এটা দেখাবো তো একটু আমরা মেশিনটা আনবক্স করি মেশিনে বক্সে কী কী রয়েছে এখানে রয়েছে যে যন্ত্রটা মূল মেশিনটা এটা হচ্ছে এই যেটাই এটা দিয়েই মাপতে হবে ডায়াবেটিস আর এটা হচ্ছে স্টিপ এটাতে রয়েছে স্টিপ আর এটাতে রয়েছে সুই তো আপনারা যখনই রকম একটা মেশিন কিনবেন বাজার থেকে তো এর সঙ্গে পাঁচ এই বিশ পিস পঁচিশ পিস থাকবে আপনার হচ্ছে এই যে দেখেন সুইটা যেটা দেওয়া আঙুলের মাথা ফুটো করবেন এই যেরকম পঁচিশটা দেওয়া থাকবে আর স্টিপ থাকবে পঁচিশটা মানে পঁচিশবার আপনি ডায়বেটিস মারতে পারবেন এরকম সরঞ্জাম দেওয়া থাকবে এখানে তো এখান থেকে আমি তো একটা লাগিয়ে নিছি কলমের মধ্যে তো এখান থেকে এখন একটা স্টিপ নেব এইভাবে আপনারা এই যে এইভাবে মাপবেন বাসায় বাড়িতে এই যে স্টিপ আর হচ্ছে স্টিপটা ব্যবহার করতে হবে এইভাবে যখন স্টিপটা এইভাবে দিয়ে দিবেন দিয়ে দিলে এখানে ব্লাড চাবে এই যে দেখেন এখানে ব্লাড চাচ্ছে এই যে চিহ্নটা দেখতেছেন ব্লাড চাচ্ছে তো এখন যেটা করতে হবে এইখান থেকে তুলা নেবেন আপনারা সর্বপ্রথম কিছুটা তুলা নিয়ে হ্যাকসাসল দিয়ে অবশ্যই যেইখানে ফটো করবেন যে আঙ্গুলটা ওইখানে দিতে হবে জীবাণু যেন না থাকে তো এই যে দিলাম তো আমরা এখন মাপতে যাব এই যে দেখেন মাপান সঠিক নিয়মটা তো হ্যাকসাশল দিয়ে আমি এটা পরিষ্কার করে নিলাম নেওয়ার পর যেটা করব। সেটা হচ্ছে এই যে আঙ্গুলের মাথায় এটা কিন্তু আড়াই দেওয়া আছে আড়াই আড়াইতে দিয়ে নেবেন আপনারাও তো এটা হয়তো ফোটা হয়ে গেছে আমি দেখব এখন নাকি হয় নাই এই যে ফুটো হয়েছে তো আপনারা যাদের চামড়া মোটা তারা একটু বেশি দিয়ে নেবেন হয় না এটা টিপলে তাই লাভ নেই আরও কষ্ট তো ওই যে একটু তিনে দিয়ে নিলাম এবার হয়তো বা হয়েছে হুম এবার হয়েছে এই যে দেখেন ব্লাড বেরোচ্ছে তো আপনারা এইভাবে ব্লাডটা বের করে নেবেন নিয়ে ঠিক স্টিপের যে মাথাটা আছে এটাতে আপনারা এইভাবে জাস্ট পেস্ট করে দিবেন টেস্ট করে দিলে এই যে যে ডায়াবেটিসের পয়েন্টটা কত আছে এখানে উঠবে দেখেন এগারো দশমিক ছয় রয়েছে বিবাহ দেখতে পাচ্ছেন এগারো দশমিক ছয় মানে ডায়াবেটিসটা একটু বেশি আছে তো এইভাবে আপনারা ব্যবহার করবেন আর এটা বের করার জন্য এইভাবে চাপ দেবেন চাপ দিলে খুলে যাবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই মেশিনটার দাম হচ্ছে চোদ্দোশো টাকা নিয়েছে আমার কাছ থেকে আপনারা যে কোনো ফার্মেসি থেকে নিয়ে আসতে পারবেন এই যে এই নামটা দেখেন এবং এই যে এইটার বক্সটা আপনাদেরকে দেখালাম যদি আপনারা এই ব্র্যান্ডে নিতে চান অবশ্যই আমার ভিডিওটা দেখে যে কোনো ফার্মেসিটিগুলো যাবেন এর চেয়ে কমও পাইতে পারেন বা এডিটও পাইতে পারেন বিভিন্ন মডেলের আছে তো এটা হচ্ছে আপনার কুরিয়ার তো মেশিনটা খুব ভালো তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম